নাইম জাহানাব্দি নাইমা জাহানাব্দি লিখেছেন এক মেয়ে অবৈধ সম্পর্কের মাধ্যমে প্রেগনেন্ট হয়েছে গর্ভস্থ সন্তানের বয়স এক মাস অবস্থায় মেয়ের অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে স্বামীর সাথে সবাস করা যায় হবে কি না এম এস টি হোসনি আর খাতুন আপনি লিখেছেন অজুর সময় মেয়েরা কীভাবে মাথা মাছা করবে ওনার উপর দিয়ে করবে নাকি ওর না মাথা থেকে সরিয়ে করবে তাহিয়া আক্তার আপনি লিখেছেন মেয়েরা পর্দা করে অনলাইনে বিজনেস করতে পারবে কি নাইম জাহানাব্দি নাইমা জাহানাব্দি এক মেয়ে অবৈধ সম্পর্কের মাধ্যমে প্রেগনেন্ট হয়েছে গর্ভস্থ সন্তানের বয়স মাস এক অবস্থায় মেয়ের অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে স্বামীর সাথে সবাস করা জায়েজ হবে কি না স্বামীর সাথে সবাস করলে জায়েজ হয়ে যাবে কিন্তু সন্তান যদি গর্বে থাকে অন্য কারোর তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে তার বিয়েই বন্ধনে আবদ্ধ হওয়ার কথা নয় বরং তিনি গর্ব খালস হবে তার প্রতি বিয়ে বন্ধন আবদ্ধ করবে আবদ্ধ হবেন মুশকিল হলে এই জিনিসগুলোকে ধামাচাপা দিয়ে রেখে তারপরে অন্যের সাথে বিবন্দন আবদ্ধ হওয়া হয় এরকম করাটা একটা নয় যদি কেউ বিবাহ কারোর হয়ে যায় এবং স্বামী স্ত্রী সবাস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার বিশেষ করে যদি স্বামী তিনি জানেন না তো এরকম হলে তিনি গুণাগার হবেন না কিন্তু স্ত্রী ইচ্ছাকৃত এটা লুকিয়ে অন্যের কাছে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন এবং অন্য স্বামীর সাথে সবাস করেন এটা তার জন্য চায়েন্স নয় কারণ হলো নবী করিম সাল সাল্লাম বলেছেন যে তোমাদের কলা কি আহাদুকুম যার তোমাদের কেউ যেন অন্য ফসলে সরি অন্যের ক্ষেতে যেন তিনি পানি সিঞ্চন না করেন অর্থাৎ অন্যের স্ত্রী বা অন্যের সন্তান কারো গর্বে আছে এমত অবস্থায় তার সাথে যেন সহবাসে লিপ্ত না হয় বা তাকে যেন বিয়ে না করেন অতএব এরকম পরিস্থিতিতে গর্ভস্থ সন্তানের প্রসব হবে তারপর তিনি অন্যত্র বিবাহরে আবদ্ধ হবেন সেটি হলো মূল এম এস টি আর খাতুন আপনি লিখেছেন অজুর সময় মেয়েরা কীভাবে মাথা মাসা করবে ওনার উপর দিয়ে করবে নাকি ও না মাথা থেকে সরিয়ে করবে মেয়েরা অজুর সময় মাথা মাসে করার জন্য তারা ওনার সরিয়ে তারপরে ওনার নিজ দিয়ে তারা মাসা করবেন তাই একটা আপনি লিখেছেন মেয়েরা পর্দা করে অনলাইনে বিজনেস করতে পারবে কি মেয়েরা পর্দা করে অনলাইনে বিজনেস করতে পারবে কোনো অসুবিধা নাই কিন্তু পর্দা করা বলতে কী বোঝায় পর্দা করা বলতে শুধুমাত্র একটা বোরকা শরীরের উপরে আওড়ে দেওয়া নয় পর্দার মানেটা কিন্তু অনেক ব্যাপক শরীরের পর্দার যত বিধিবিধান আছে পর্দার যত ক্রাইটেরিয়া এবং শর্ত আছে সবগুলো পূরণ করে যদি আপনি পর্দা পালন করেন এবং এরপরে যদি আপনি অনলাইনে ব্যবসা গ্রহণ করতেই পারেন আজকাল দেখা যায় অনেক মেয়েরা বিভিন্ন পণের মার্কেটিং করতে আসছেন ওপেন প্ল্যাটফর্মে যেখানে নারী পুরুষ সবাই দেখছেন তাকে তো সেখানে তিনি উপস্থাপন করতে এসে তার কন্ঠে কণ্ঠের মধ্যে আপনার কীর্তিমতা সৃষ্টি করে এবং এমনও উপস্থাপন করছেন যে পর্দার মানে তার শরীরের উপস্থাপন বলেন তার বক্তব্য বলেন বিভিন্নভাবে শরীয়তের সীমানা লঙ্ঘন হচ্ছে পর্দার সীমানা লঙ্ঘন হচ্ছে তো পর্দা তো মানুষের ভয়েসের হয় পর্দা তো তার শরীরের হয় অনেকভাবে পর্দা হতে পারে তো কোনোভাবে যদি লঙ্ঘন হয় তাহলে সেটা যায় হবে না আর যেরকমভাবে কোনোভাবে লঙ্ঘন না হয় তিনি মেয়েদের প্ল্যাটফর্মে কাজ করছেন অথবা মেয়ে ছেলে সবার প্ল্যাটফর্মে মার্কেটিং করলেও সেখানে তিনি শরিয়ার পর্দার বিষয়গুলোর পরে সিরিয়াস হয়ে যদি করেন ব্যবসা করতেই পারেন কোনো অসুবিধা নেই